ভিডিওটি আপনারা দেখলেন তো, এটা হলো বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং বর্তমান তৃণমূলের একজন বিধায়ক, মানে রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক মাননীয় তাপসবাবুর একটা বক্তব্য। তিনি কি বলছেন? তিনি বলছেন যে একটু ছাপ্পা তো দিতেই হবে, ছাপ্পা না দিলে কি করে হবে। সত্যি কথা, তারা এত কাজ করেছেন যে ছাপ্পা না দিয়ে ভোট করানো সম্ভব নয়, ছাপ্পার ওপর তাদেরকে ভরসা করতে হয়। তৃণমূলের উন্নয়ন, মানে চারিদিকে এত উন্নয়নের জোয়ার, এবং সেই উন্নয়নের জোয়ারে অনুপ্রাণিত হয়ে পরলোক থেকে মানুষজন আসছে ভোটে অংশগ্রহণ করতে। অবাক হচ্ছেন, আপনারা দেখেননি যে দ্বিজেন মুখোপাধ্যায়, বিখ্যাত কণ্ঠশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় নাকি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ভোট দিয়েছেন? তিনি বছর তিনেক আগে মারা গেছেন। তৃণমূল রাজ্যের বিভিন্ন প্রান্তে এত উন্নয়ন করেছে এবং এত উন্নয়ন করার পরেও তাদেরকে ভরসা করতে হচ্ছে ছাপ্পা ভোটের ওপর, তাদেরকে ভরসা করতে হচ্ছে মৃত মানুষের ভোটের ওপর, তাদেরকে ভরসা করতে হচ্ছে বুথ জ্যাম রিগিং এর ওপর। এরকম কেন হবে? তারা নাকি মানুষের কাজ করে, তারা নাকি রাজ্যের প্রচুর উন্নয়ন করেছে, এই উন্নয়নের পরেও এই চিত্রগুলো কেন দেখা যায়? পশ্চিমবঙ্গে ভোট মানে সন্ত্রাস, এটা কেন? ভোট তো উৎসব, মানুষ নিজের ভোট নিজে দেবে এবং সেই ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে, লোকাল বডির ইলেকশন, সেখানেও এই অবস্থা। মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটা পশ্চিমবঙ্গে নেই। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমরা দেখলাম ফিরাদ বাবু মেয়র হয়েছেন ভূতেদের ভোটে, তিনি মানুষের মেয়র নন, তিনি ভূতেদের মেয়র। এবং এখানেও দেখলাম যে মৃত ব্যক্তিরা তৃণমূলকে ভোট দিচ্ছেন। সুতরাং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন বা অন্যান্য মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা মেয়র হবেন তারা কেউ মানুষের মেয়র নয়, তারা সবাই ভূতেদের মেয়র। এই চারটে কর্পোরেশনের রেজাল্ট বেরোলো, ভূতেদের ভোটের ওপর ভরসা করে তৃণমূল বিপুল জয়লাভ করল, এবং একটা ধন্যবাদ তো নির্বাচন কমিশনকেও দিতে হয়। কয়েকটা বিক্ষিপ্ত শান্তিপূর্ণ ঘটনা ছাড়া ভোট মোটামুটি সন্ত্রাসপূর্ণভাবে পরিচালনা করার জন্য, এবং যখনই তাদের কাছে অভিযোগ করা হয়েছে তারা চোখ বন্ধ করে বসেছিল। সেই বিখ্যাত ডায়লগ, মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি। একটা নির্বাচন কমিশন, একটা কনস্টিটিউশনাল বডি এরকম হতে পারে জানা ছিল না। এটা নাম পাল্টে রাজ্য নির্বাচন কমিশনের জায়গায় রাজ্য তৃণমূল কমিশন করে দিলেই তো পারে। আর এটা ডিক্লেয়ার করে দিক, বাদ বাকি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটগুলো আছে, এরা বলে দিক যে ভোট করার দরকার নেই, এখনই ডিক্লেয়ার করে দিক যে তৃণমূল সবকটাই জিতে গেছে, কারণ মানুষ তো ভোট দিতে পারবে না, এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষমতা মানুষের থাকবে না, আবার ভোট লুট হবে, আবার গণতন্ত্রের গণহত্যা হবে, এবং আবার পরলোক থেকে মানুষজন আসবে ভোট দেওয়ার জন্য। এরকম একটা প্রহসন করা দরকার কি আছে?